এখন রাশিয়ার পরিবর্তে আমেরিকার সাথে যোগ হয়েছে ব্রিটেন, মার্কিন। এই মার্কিনিরা হচ্ছে সমস্ত পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি। রাসূলুল্লাহর যুগে, সাহাবীদের যুগে ও তৎকালীন সময়ে আমেরিকার চেয়ে আরো বড় বড় শক্তি ছিল। তৎকালীন সময়ের শক্তিশালী দেশ ছিল রোম এবং পারস্য। নাম শুনছেন তো আপনারা রোমের? কোরআন শরীফে ইয়াসআলুনাকা আনির রোম, আল্লাহ তাআলা রোমের বিজয় সম্পর্কে আগ থেকেই ঘোষণা দিয়েছেন। রোমের বর্তমান নাম হচ্ছে ইতালি। সেই রোমের মোকাবেলা, পারস্যের মোকাবেলায় করেছেন এই কোরআনওয়ালারা। সুবহানাল্লাহ বলেন। একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন কেমন ইমানদার ছিলেন, কেমন কোরআনওয়ালা ছিলেন। খলিফাতুল মুসলিমিন বিশ্বনন্দিতা ইসলামী প্রজাতন্ত্রের সরকার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনলে শয়তান ভয় পায়, সেই ওমরের শাসন আমলে, সেই রোমের শাসন আমলে রোম সম্রাটের মোকাবেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনী প্রেরণ করেছেন 60-70 জন সাহাবায়ে কেরাম। আর এই দলের আমির ছিলেন হযরত আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআনের সাথে বাতিলের সংঘর্ষ, রোম সম্রাট সেনাবাহিনীকে বলল, আমি শুনেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়া এক শ্রেণীর মানুষগুলিকে তৈরি করেছেন, যারা পরকালমুখী, আখেরাত বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, এদের কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। আমার সৈন্যরা শোনো, কোন অবস্থাতে যদি জীবন্ত অবস্থায় মুসলমানদেরকে ধরে আনতে পারো না মারিয়া, তাহলে ঘোষণা নেও, রোম সম্রাটের পক্ষ থেকে তোমাদেরকে বিপুল পরিমাণ পুরস্কার দেওয়া হবে। রোমের সম্রাটের পক্ষ থেকে এই ঘোষণা পাওয়ার পর সৈন্যরা সুযোগ পাইল, কয় যদি লাগিয়া যায় রে, সম্রাটের কাছ থেকে বিপুল পরিমাণ উপহার পাওয়া যাবে, উপঢৌকন পাওয়া যাবে। ঘটনাক্রমে যুদ্ধের ময়দানে হযরতে আব্দুল্লাহ বিন হুযাইফা, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 60 থেকে 70 জন সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করতে গিয়ে এক সময়ে কাফিরদের হাতে বন্দী হয়ে গেলেন। রোমের সৈন্যরা মুসলমানদেরকে ধরে নিয়ে রোম সম্রাটের কাছে মহা খুশি, আমাদের রোমের সরকার, রোম সাম্রাজ্য যাহাপনা, মুমিন মুসলমানদেরকে জীবন্ত অবস্থায় গ্রেফতার করে নিয়ে আসছি, কি উপহার দিবেন? এবার বলেন রোম সম্রাট মারহাবা বাহবা দিল আর বলল, ঠিকই আছে, আমি তো মহা পুরস্কার দেব, তবে একটা কাজ করো, এ সমস্ত কোরআনওয়ালাদেরকে, মুমিনদেরকে জেলখানায় বন্দী করো, আর এর ভিতরে মুসলমানদের যিনি লিডার, যিনি আমিরুল মুজাহিদিন, আমির জামাত, সেই ব্যক্তি হচ্ছেন হযরত আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নিয়ে আমার দরবারে আসো। হযরত আব্দুল্লাহ বিন হুযাইফাকে নিয়ে ধরে নিয়ে যাওয়া হলো। রোম সম্রাট বলো, দেখো রে আব্দুল্লাহ, তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন নামক কিতাব দিয়া তোমাদেরকে আখেরাতের ভয়ভীতি দেখাইয়াছেন, জান্নাতের কথা শুনছো, জাহান্নামের কথা শুনছো, আর বাপদাদার ধর্ম বাদ দিয়া তোমরা এক আল্লাহর উপরে বিশ্বাস করেছো, মুহাম্মদের সমস্ত কথাগুলি বুয়াইগুলা খামোখা জুড়ে বলেন, নাউজুবিল্লাহ, কত মানুষ মরল, মরার পরে বেহেশত আছে, দুজক আছে, আজ পর্যন্ত কোনো ইতিহাসে খুঁজিয়া পাওয়া যায় না, এগুলা বাদ দাও, দুনিয়ার জীবনই সব, যদি নগদ কিছু পেতে চাও, যদি এখানে আরাম আরাইশ করতে চাও, আমার কথা শোনো, মুহাম্মদের ধর্ম বাদ দিয়া, কোরআন বাদ দিয়া আমাদের ধর্ম গ্রহণ করো, তোমাকে এমন একটা পুরস্কার দেব, যদি মুহাম্মদের ধর্ম আর কোরআনের সম্পর্ক ত্যাগ করতে পারো, আমি রোমের সম্রাট অঙ্গীকার করে বলছি, রোম সম্রাটের অর্ধেক রাজত্বের মালিক আমি তোমাকে বানিয়ে দেব। একটু আওয়াজ দিয়ে নাউজুবিল্লাহ বলেন, কত বড় ঈমানের উপরে পরীক্ষা দুনিয়া দিয়ে, আল্লাহু আকবার। শুধু এই কথা বলে শেষ করে নাই, বলল আরেকটা প্রস্তাব দিচ্ছি, আমার একটি মাত্র কন্যা আছে,
সুন্দরী অত্যন্ত রূপসী এই কন্যাকে আমি তোমাকে বিবাহ দিয়ে দিব, আমার মৃত্যুর উপরে বাকি অর্ধেক রাজত্বের মালিক এমনিই তুমি হয়ে যাবে, অর্থাৎ গোটা রোমের রাজত্বের মালিক তুমি হয়ে যাবে যদি এই প্রস্তাব গ্রহণ করো। আজকালকার যুগে এইভাবে প্রস্তাব আমাদের আসলে আমাদের যে ঈমান কচুপাতার পানির মতো, কয় থ কত লাইলা পড়ছি আর গরু গোশত খাইছি, এই সুযোগ হাত চাড়া খোলা যায় না, ঠিক কিনা বলেন? হ্যাঁ সব না, কিছু ঈমানদার তো দুনিয়াতে আসেন, না থাকলে দুনিয়া চলে কি? দেখুন কেমন কোরআনওয়ালা, কেমন ঈমানদার, আলহামদুলিল্লাহ বহু মানুষ জমে গেছেন, প্রথমে তো বেশ কম ছিলেন, মাশাআল্লাহ। আমার ভাইরা হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নু সঙ্গে সঙ্গে বললেন, হে রোমের কুকুর, সুবহানাল্লাহ, বলেন তোমাকে রোমবাসী সম্রাট মনে করে, প্রেসিডেন্ট মনে করে, আমার কাছে কুকুরের চাইতে তুমি আর ওই তোর প্রাণী নিকৃষ্ট। আমাদের ঈমান কি এত ঢিলা মনে করেছো? আমরা কি না বুঝিয়া ওই কোরআন বিশ্বাস করেছি আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছি? তুমি মনে করো দুনিয়া দিয়ে আমাদের ঈমান কিনতে চাও? মাছির ডানার, একটা সাধারণ মাছির ডানার যে মূল্য আমাদের কাছে নাই, সমস্ত দুনিয়ার রাজত্বের মূল্য আমাদের কাছে তেমন নাই। সুবহানাল্লাহ। যেই নাকি তিনি রোমের কুকুর বললেন, তেলে বেগুনে জ্বলে উঠছে, কয় দেখো সাহস তো কম না রে, আমাকে মানুষ সম্রাট মনে করে আমার নামে কত বেটার কলিজা কাপায় আর আমাকে কুকুর বলে দিল, তেলে বেগুনে জ্বলে উঠছে। মনে মনে ভাবলো আচ্ছা পেঁয়াজের তেজ তো কমে নাই, আরো পরীক্ষা আছে, রাগ সামলিয়ে রাখতে পারে নাই, গুসা অর্থরবে বললো সৈন্যরা কোথায়? তারা বলল লাব্বাইক সম্রাট, আমরা তো হাজির আছি, বলে একটা কাজ করো, ওই বিছারা আমাকে কুকুর বলে সম্বোধন করেছে, যাও এদেরকে নিয়ে জেলখানায় বন্দি রাখো, আর একটা কাজ করো, কোরআন বিশ্বাস করে, কোরআনের জ্ঞান অর্জন করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানছে, এবার পরীক্ষা দ্বিতীয় নম্বরে দেব, ঈমান আনা কেমন মজা লাগে দেখবে। এখন থেকে নির্দেশ দিলাম কারারক্ষীদেরকে, হে কারারক্ষীরা, ওই 70 জন মুমিন মুসলমানদেরকে কোনো খাবার দেওয়া যাবে না, কোনো পানাহার দেওয়া যাবে না, খাবার দাবার ছাড়া উপবাস হিসাবে তাদেরকে রাখতে হবে। সাথে কিছু ডাক্তার দিল, ডাক্তারদেরকে বলল সর্বক্ষণ তোমরা চেক আপ করবে, শরীরগুলি ভালো করে পরীক্ষা করবে, যেই দিন দেখবে খাবার দাবার পানাহারের অভাবে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে, শরীর শিথিল হয়ে গেছে, ওই সময় আমাকে তোমরা খবর দেবে। আমার ভাইরা কত বড় কোরআনওয়ালাদের উপরে পরীক্ষা, সপ্তাহখানিকের উপরে হয়ে গেছে, মুমিন মুসলমানদের মুখে খাবার নাই, পানাহার নাই, কিছুই নাই, পেট পিটির সঙ্গে লেগে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, সমস্ত শরীর দুর্বল। আমার ভাইরা সাহাবীরা দুর্বল অবস্থায় পড়ে আছেন, সপ্তাহখানিকের উপরে হয়ে গেছে, চামড়া পিটির সঙ্গে লেগে গেছে, ডাক্তার পরীক্ষা করে নাড়ি বুড়ির স্পন্দন বন্ধ হয়ে গেছে, শিরা উপশিরা বন্ধ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে রিপোর্ট দিল সম্রাটের কাছে, রোমের সম্রাট, আর কোন অবস্থাতে এই মুমিনদেরকে বাঁচানো যাবে না, যদি এদেরকে বাঁচাইতে চাও তাড়াতাড়ি কোনো বিকল্প ব্যবস্থা করো, নতুবা আর বাঁচানো যাবে না, মরণাপন্ন অবস্থা। সম্রাট বলল ঠিকই আছে, একটা কাজ করো, ওদেরকে খাবার দেওয়া যাবে শুকুরের মাংস, আর পানাহারের জন্য দেওয়া যাবে মদ আর আফিম, নাউজুবিল্লাহ। এবং ক্লিয়ার কথা স্পষ্ট করে বলে দিবে যে আমাদের কাছে জান বাঁচানোর জন্য শুকুরের মাংস ছাড়া, মদ খাওয়া ছাড়া বিকল্প কোনো খাবার নাই, বাঁচতে চাইলে এগুলা গ্রহণ করো। দেখি এখন জানের ভয়ে শুকর খায় কিনা, মদ খায় কিনা। আজকালকারও কিছু মুসলমান আছেন হালাল খাদ্য পাওয়ার পরেও হারাম খাদ্য ছাড়া তার ঘুম আসে না, কথা ঠিক কিনা বলেন? মদ খাওয়া হালাল না হারাম? নাউজুবিল্লাহ।